नमस्कार बंधुरा, तानिशास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आबार हाजिर होयेछि एकटा हेल्दी फूड रेसिपी निये, चिकेन स्टू। चलुन देखेनि एई रान्नाटा किभाबे घरोया पद्धतिते सम्पूर्ण रेस्टुरेंट स्टाइले बानानो जाय। तार जन्य प्रथमे आमी एखाने एकटा ग्यासेर उपर छोटो प्रेशार कुकार बसिये निएछि। दिये देबो एक कप मतो बटर। बटरटाके खूब भालो मतो लो फ्लेमे मेल्ट करते हबे। गैसेर फ्लेमटाके हाईते देबेन ना, ताहले किन्तु बटरटा पुड़े जावार सम्भावना थाके। बटरटा सम्पूर्ण मेल्ट हये गेले आमी एखाने दिये दिच्छि किछु गोटा गरम मसला आर गोटा गोलमरिच। फोड़न हिसाबे दिये दिलाम। आमी एखाने पाँच थेके छटा गोलमरिच दियेछि एवं दो टुकड़ो दालचीनी, दो टुकड़ो एलाच, तीन टुकड़ो लवंग व्यवहार करेछि। फोड़नगुलो एकटु भालो करे लाल लाल करब। फोड़नगुलो बेश भाजा भाजा हये गेछे दो थेके तीन मिनिट धरे। आमी एबार दिये दिच्छि आदा किमा करा आर दिये देबो रसुन किमा। आदा रसुनटा एकटु भाजा भाजा करे नेब जाते आदा रसुनेर काँचा गंध चले जाए। आपनारा चाहले एखाने आदा रसुनेर पेस्टो व्यवहार करते पारें। आदा रसुनटा बेश भालो करे एकटु कषे निएछि। एबार आमि एखाने व्यवहार करब पियाज। पियाजगुलो आमी एरकम क्यूब क्यूब करे केटे निएछिलाम। दिए दिच्छि पियाज। आमी एखाने दुटो मीडियम साइजेर पियाज क्यूब करे केटे निएछि। पियाजेर रिंगसगुलो दिएओ आमी सरि पियाजेर जे क्यूबगुलो केटे रेखेछिलाम सेगुलो दिएओ आमी एकटु भेजे भेजे नेब। পেঁয়াজগুলো একটু হালকা নেড়ে ছেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা একটু বুঝেই দেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো দেব। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে গাজর। গাজরগুলোকে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি একটু মোটা করে। নিয়েছি ক্যাপসিকাম কিউ। বিনসগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁপে। পেঁপেগুলোকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গাজরগুলো দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো চিকেন। চিকেনের পিস দিয়ে দিচ্ছি উইথ বোন। চিকেনগুলোকে আমি মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিকেনগুলোর সাথেও গাজরটাকে খুব ভালো মতো ভেজে ভেজে নেব। আমি এখানে প্রায় 300 মতো চিকেন ব্যবহার করেছি। মাংস আর গাজর খুব ভালো মতো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরোটাকে দিয়েও খুব ভালো মতো নেড়ে নেব।
আবারও 2 থেকে 3 মিনিট পেঁপেটাকে দিয়ে ভালো করে ভাজবো। এবার দিয়ে দেবো বিনসের টুকরোগুলো। আমি আবারও বলছি আপনারা যে যার ইচ্ছা মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। বিনসটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকামটাকে দিয়েও খুব ভালো মতো নেড়ে নেব। সবজি থেকে দেখুন অনেকটাই জল ছাড়তে শুরু করেছে। এবার এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে নুনটা আগে দিইনি, কারণ যদি আমি নুনটা এখানে আগে দিতাম তাহলে আগে ভাগে সমস্ত মশলা এবং সমস্ত ভেজিটেবলস থেকে জল বেরিয়ে যেত, তাহলে ভালো মতো ভাজা ভাজা হতো না। তাহলে একটা ভেজিটেবলসের একটা কাঁচা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি এখানে লবণটা শেষে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন লবণ দেওয়ার ফলে হুড়ুর করে জল বেরোচ্ছে। আমি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রাখা। টমেটো অনেকেরই ফেভারেট, তারা টমেটো ইউজ করবেন। এবার যাদের পছন্দ নয় তারা এটা স্কিপ করে যাবেন। টমেটোটা দিতে একটা টকের ভাব আসে, সুন্দর খেতে লাগে টেস্টটা। এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ লেমন। লেবু রসটা দিলাম যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি দিয়ে দেব এখানে আবারও পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এরকম রিং সাইজের করে কেটে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজের রিংগুলো। পেঁয়াজগুলো দিলে ওপর ওপর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে পেঁয়াজে, তাই আমি পেঁয়াজগুলো আবার এখানে দিলাম। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। আমি এখানে সমস্ত সবজির পরিমাণ অনুযায়ী 3 কাপ জল ইউজ করলাম। জলের পরিমাণটা একটু বেশিই রাখবেন, যেহেতু ফুটে একটু কমে যাবে জলটা। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জল। আমি এখানে 2 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন মতো জল একসাথে গুলিয়ে নিয়েছিলাম। এটা দিলে কালারটাও সুন্দর আসে আর স্যুপের যে ঘনত্বটা সেটাও একটু পরিমাপটা হয়ে যায়, খুব বেশি পাতলা হয় না। তো এবার আমি বন্ধ করে দেব প্রেশার কুকার আর হুইসিল এখানে আমি 5টা দেব। তো ফিরে আসছি বন্ধুরা 5টা হুইসিলের পর। ফিরে আসলাম বন্ধুরা 5টা হুইসিলের পর। রেসিপিটা হয়ে গিয়েছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।